একটা বয়সের পর সুষম খাদ্য তালিকা মেনে চলাই জরুরি। কি খাবেন আর কি বাদ দেবেন, কখন খাবেন এবং কতটা, তার সঠিক জ্ঞান কিন্তু থাকতেই হবে। বয়স 60 পেরোলো মানে খাদ্য তালিকা থেকে সব বাদ নয়, বরং পুষ্টিকর খাবার খেতে হবে রোজই এবং অবশ্যই পরিমিত পরিমাণে। আমাদের ঘরবাড়িতে সাধারণত ষাটোর্ধ প্রবীণারা সংসার সামলাতে গিয়ে নিজেদের পুষ্টির কথা আর ভাবার সময়ই পান না। আবার ষাটোর্ধ একজন পুরুষের বয়সকালে পৌঁছে খাবার বিষয়ে অনেকটাই নির্লিপ্ত হয়ে যান। আবার অনেকে বাড়ির সকলের আড়ালে মিষ্টি ভাজাভুজি খেয়ে ফেলেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই বয়সে সবচেয়ে বেশি দেখা দেয় ইটিং ডিসঅর্ডার। তবে মনে রাখবেন, একেবারে বেশি নয়, অল্প করে বারে বারে খেতে হবে। বাড়িতে তৈরি কম তেল মশলাযুক্ত খাবার খেলে ভালো। দাঁতের সমস্যা থাকলে গলা ভাত, সেদ্ধ সবজি বা তরল জাতীয় খাবারই বেশি খেতে হবে। সকাল 8টা থেকে 9টার মধ্যে সেরে ফেলতে হবে প্রাতরাশ। প্রাতরাশে খেতে পারেন দুধ, কর্নফ্লেক্স অথবা এক বাটি ডালিয়ার খিচুড়ি, না হলে সবজি দিয়ে ওটস, সঙ্গে যে কোনো একটি মরসুমি ফল। দাঁতের সমস্যায় রাখুন ফলের জুস। দুপুরে খাওয়া সারতে হবে 1টা থেকে 2টোর মধ্যে। দুপুরে অল্প ভাত, এক বাটি ডাল, এক বাটি সবজি, অল্প তেলে রান্না করা মাছ মাংস অথবা ডিম। মাংস খেলে সবজি দিয়ে স্টু বানিয়ে খাওয়াই ভালো। খাবার পাতে কাঁচা নুন একদমই চলবে না। দুপুরের খাবারের 1 ঘন্টা পরে মুসাম্বি বা লেবু জাতীয় ফল খেলে ভালো। বিকেল 4টে থেকে 5টার মধ্যে চা অল্প চিড়ে মুড়ি খেতে পারেন। রোজকার খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস রাখা যেতে পারে। রাতের খাওয়া সারতে হবে অবশ্যই 9টার মধ্যে। 1 কাপ ভাত বা 2টি রুটি, 1 বাটি সবজি রাখুন তালিকায়। তবে বয়স হলে যেহেতু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তাই আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। দিনে 1টি কি 2টি খেজুর খেলে উপকার মিলবে। আর হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ ছাড়া বাজার চলতি ভিটামিন বা কোনো সাপ্লিমেন্ট খাবেন না। সুষম আহারের অভ্যেস করুন আর 60-এর পরেও থাকুন সুস্থ সবল। ক্যালকাটা নিউজ।